আমার সামনে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি একটি চায়না বাটন ফোন, যেটি হচ্ছে আইটেল ব্র্যান্ডের। এখানে মডেল লিখে আছে। সো এই ফোনটির সমস্যা হচ্ছে ফোনটি পাওয়ার আসতেছে না। সো এটি আমরা মিটার দিয়ে দেখতেছি। এটি প্রথমে এদিক থেকে দেখলাম, তারপর এদিক থেকে দেখলাম, দোনো দিক থেকে কিন্তু এই ফোনটি ফুল শর্ট দেখাচ্ছে, ঠিক আছে। তো এই সমস্যাটির সমাধান এখন আমরা করবো। আমরা এখন দেখবো যে কোন পার্টস বা কোন ক্যাপাসিটারে এই শর্টটি আছে, ঠিক আছে। প্রথমে আমরা যে কাজটি করব, মাইনাস ধরবো, মাইনাসের জায়গায় ধরলাম, তারপর প্লাস দিয়ে যে ছোট ছোট ক্যাপাসিটারগুলো আছে সেগুলো চেক করব, ঠিক আছে। ওকে ওকে, এটাও ওকে কিন্তু। সো তারপর আমরা দেখবো এখানে বড় আরেকটা আছে, এটা দেখবো। সো গাইস দেখতে পাচ্ছেন এটি কিন্তু দুই পাশ থেকে কিন্তু ফুল শর্ট দেখাচ্ছে, এখানেও কিন্তু ফুল শর্ট, ঠিক আছে। আবার এই সেট থেকেও ফুল শর্ট দেখাচ্ছে, তার মানে আমাদের এই যে এই ক্যাপাসিটারটি আছে এটি নষ্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। এই ক্যাপাসিটার এই ক্যাপাসিটারটি চেঞ্জ করতে হবে আমাদের। সো এখন আমরা আগে ক্যাপাসিটরটি তুলে ফেলে দিব, তারপর দেখবো যে ফোনটি চালু হচ্ছে কিনা, ঠিক আছে। আমরা এখন এটা তুলে ফেলে দিচ্ছি। সো গাইজ, আমাদের এই যে ক্যাপাসিটরটি আছে সেটি আমরা তুলে ফেলেছি। এখন আমরা দেখব আমাদের শর্টটির সমাধান হয়েছে কিনা, ঠিক আছে। তাহলে আমরা এখন যে কাজটি করব, আমরা এখন দেখব মিটার দিয়ে যে ঠিক আছে কিনা। এটি মিনি একটি পাওয়ার সাপ্লাই আছে, আমি এটা দিয়ে আগে চেক করতেছি। এই যে মিনি পাওয়ার সাপ্লাই, এটা দিয়ে এখন চেক করব যে সমস্যাটির সমাধান হয়েছে কিনা, ঠিক আছে, আমাদের ফোনটি চালু হচ্ছে কিনা। সো আমরা ক্যাপাসিটর যেটি নষ্ট ছিল সেটি তুলে ফেলেছি। জাস্ট আমরা দুঃখিত, জাস্ট আমরা এখন চেক করব যে আমাদের সমস্যাটির সমাধান হয়েছে কিনা। তাহলে আমরা এখন চালু দিচ্ছি। সো গাইস দেখেন, আমাদের ফোনটি চালু হয়ে গিয়েছে, তার মানে আমাদের সমস্যাটির সমাধান হয়ে গিয়েছে। সো এইভাবেই আসলে কিন্তু আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারি। তবে আমি অবশ্যই এটি সমস্যা, নেটওয়ার্কের সমস্যা হতে পারে, সেজন্য আমি এখানে অন্য একটা ফোন থেকে একটি ছোট ক্যাপাসিটর এখানে বসিয়ে দিব, ঠিক আছে। তাহলে আমাদের ফোনটি 100% ওকে হয়ে যাবে। সো বন্ধুরা, আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।